সো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো এবং তোমরা কতটা ভালো আছো। তো আজকের ব্যাপারটা হচ্ছে নতুন একটা ইউএমপি স্কিন আমাদের গেমের মধ্যে এসে গেছে, তোমরা সবাই জেনে গেছো, দেখতে পাচ্ছ এটা ডিজিটাল ড্যাশার ইউএমপি স্কিন। তো এই স্কিনটা কি আমাদের হেডশট মেশিন হতে পারবে? তো সেটারই এক্সপেরিমেন্ট হবে। অ্যান্ড তোমরা ভালো করেই জানো যে ল্যাবে এক্সপেরিমেন্ট হয় সেখানে একটা গিনিপিকের দরকার হয়, নাহলে এক্সপেরিমেন্ট করা যায় না। তো আমাদের ল্যাবেও গিনিপিক আছে, অবশ্যই তাকে ডাকবো, তারপর আমরা এক্সপেরিমেন্ট করবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিয়ে দেবো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং চ্যানেল প্রথম বারে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করা যাক। এবার আমি আমার ল্যাবে ঢুকছি এক্সপেরিমেন্ট করার জন্য, তোমরাও জুতো খুলে আমাদের ল্যাবে চলে আসো। তো গাইজ, আমরা আমাদের ল্যাবে এসে গেছি। অ্যান্ড তোমাদেরকে যেটা বললাম ল্যাবে দরকার তাকে ডাকা যাক। অ্যান্ড এটা আমার সেকেন্ড আইডি, আপাতত জিন্দাল অন আছে। তো তোমরা বুঝতেই পারছো আমরা কাকে ডেকেছি, সেটা জিন্দালকে বলার দরকার নেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, একটা এক্সপেরিমেন্ট করব। তো এটা আমাদের ল্যাব, ঠিক আছে? মানে মানে এটা আমাদের একটা ল্যাব, তো আমি এক্সপ্লেন করবো ইউএমপির, মানে এই ইউএমপিটা কি হেডশট মেশিন হতে পারে। তো এক্সপেরিমেন্ট করার জন্য ল্যাবে তো একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে তুই। অ্যান্ড আমি এখন কাস্টম, না না ইঁদুর না, তো কাস্টম বানাচ্ছি। সো গাইজ, আমরা দুজন এসে পড়েছি এক্সপেরিমেন্ট ল্যাবে। তো এখন শুরু হতে চলেছে আমাদের ইউএমপি এক্সপেরিমেন্ট। ফার্স্ট রাউন্ডে যেহেতু আমরা ইউএমপি পাবো না, তো সেই কারণে আমরা ডেয়ার নিয়ে একটু ছেলে খেলা করে নেবো, তারপর আমরা ইউএমপি দিয়ে হেডশট মারবো। অবশ্য ডেজার দিয়ে আমি হেডশট মারতে পারি। তুই ইউএমপি নিলি কেন? এই আমি পেয়ে গেছি গাইস, আমরা ইউএমপি পেয়ে গেছি। এন্ড দেখা যাক, মজা আয়া, গুলি লাগলো না কি ব্যাপার? ইউএমপিটাকে তাহলে হেডশট মেশিন হবে না? হবে হবে। আবার চার্জ দিচ্ছে ই ভাই, কোথায় গেলি তুই? কেসা লাগা মেরা মজাক? ওয়াও, গজব বেজতি হে। নরমালি যারা ই-স্পোর্টস প্লেয়ার আছে, যারা ফুল ম্যাপ বেশি খেলে, তো তাদের জন্য এটা খুবই ভালো হবে। যারা ওয়ান ট্যাপ খেলে তাদের জন্য কোনো লাভ হবে না, কারণ রেট অফ ফায়ার বেশি আছে, ফুল ম্যাপে খুব ভালো কাজ দেবে। ভাই ভাই, ধরো তুমি ই-স্পোর্টস প্লেয়ার, ঠিক আছে? এখন আমি যেমন ওয়ান ট্যাপ প্লেয়ার, তো তুমি যদি ই-স্পোর্টস প্লেয়ার হও তাহলে তুমি এরকম করবে। এটা কি, এটা কি? মানে আমি তো স্পোর্টস প্লেয়ার হয়ে গেছি না এখন। মেডিকেট নাই রে, নিবি মেডিকেট? হ্যাঁ দাও তো। বল সর, এ এটা কি হে মাইতে ছিল? আমি স্পোর্টস প্লেয়ার। তো গাইস, এই ইউএমপিটাতে আমি খেলে যা বুঝলাম, মোটামুটি রেট অফ ফায়ার যেহেতু বেশি আছে, হেডশট পড়লেও অত বেশি ড্যামেজ তোমরা পাবে না। তো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে কে স্পোর্টস প্লেয়ার, কে নর্মাল কাস্টম প্লেয়ার, কে ক্ল্যাশ স্কোয়াড খেলো বেশি, কে বিআর র্যাঙ্ক খেলো বেশি। তো সেই হিসাবে তোমরা এই বন্দুকটা পারচেস করতে পারো। তো আদারওয়াইজ এই ছিল ভিডিও আজকের, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ। সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, সাবস্ক্রাইব না করে যাবে না। স্টে হোম, স্টে সেফ, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস।